হ্যালো এভরিবডি, হাউ আর ইউ? শুভেচ্ছা, আমার বাগানের ফুল দিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কেমন আছেন? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? এক সপ্তাহ পরে আবার তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের খুবই আনন্দের একটি প্ল্যাটফর্ম। কি বলতো, আমাদের অনলাইন স্কুল ঘরে বসে শিখি পেয়ে যে শিক্ষার্থী বন্ধুরা, সবাই জলদি করে আমাদের ক্লাসে জয়েন হয়ে যাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি ঘরে বসে শিখি অনলাইন স্কুলে আমার অনেক শিক্ষার্থী আমাদের সঙ্গে জয়েন করে। আমরা দেখেছি গত ক্লাসে যারা রিহান, বুশরা, তামজিদ বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তোমরা জয়েন করেছিলে। ছোট্ট বন্ধুরা, আমি খুব খুশি হয়েছি। আশা করি তোমরা আজকেও আমার ক্লাসে থাকবে এবং আমার ক্লাস পুরোটা উপভোগ করবে। ঠিক আছে বন্ধুরা, ফুলটি কেমন লাগলো একটু বলে দিও। ধন্যবাদ। তো সবাইকে ঘরে বসে শিখি পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। যথারীতি আমি সবার সাথে রয়েছি শিরিন বকুল, সহকারী শিক্ষক রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। আমার হচ্ছে উপজেলা ফুলবাড়ি এবং জেলা হচ্ছে দিনাজপুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে চতুর্থ শ্রেণী বন্ধুদের জন্য প্রাথমিক বিজ্ঞান নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো যে আমরা প্রথম অধ্যায় আলোচনা করতেছি। আমরা কমপক্ষে ইতিমধ্যে আমরা তিনটি পাঠ এই প্রথম অধ্যায়ের করে ফেলেছি। আজ আমাদের চতুর্থ পাঠ এবং অনুশীলনী। আজকের পাঠটি খুব সুন্দর করে তোমাদের জন্য সাজিয়েছি, আশা করি তোমরা অনেক উপভোগ করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি সুন্দর ফুল ফোটার একটি দৃশ্য দেখালাম। তোমরা কি কখনো এরকম দৃশ্য দেখেছ? এটি কিন্তু আমার বাগানের ফুল এবং আমার ধারণ করা। এটা হচ্ছে একটি অ্যাপস দিয়ে আমি এই ফুটন্ত ফুল কলি থেকে কিভাবে ফুটে সে দৃশ্যটি ধারণ করেছিলাম। তাই তোমাদের সাথে এই আনন্দের সময়টিকে ভাগাভাগি করার জন্য আমি প্রথমে এই ফুলটি ফুটন্ত কিভাবে কলি থেকে ফুটে সেটা দেখালাম। কেমন লাগলো তোমাদের জানিয়ে দিও। আশা করি আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পাঠে যাবার আগে আমরা পূর্ব পাঠ নিয়ে আলোচনা করে নিই একটু। কারণ হচ্ছে আমাদের এক সপ্তাহ পর আমরা এই পাঠটি নিয়ে আবার হাজির হয়েছি। আমাদের অবশ্যই একটু আগে পড়াগুলো মনে করে নেওয়া প্রয়োজন, তাই না বন্ধুরা? শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত পাঠে কি পড়েছিলাম তোমাদের কি মনে আছে? চলো একটু মনে করে নেই। আমরা পড়েছিলাম যে খাদ্যের জন্য সব জীবের শক্তি প্রয়োজন এবং আমরা একে অপরের উপর নির্ভর করি খাদ্যের জন্য। যে গাছপালাও খাদ্য তৈরি করে এবং সে খাদ্য তৈরির জন্য সে একটি জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে সূর্য। কারণ সূর্যের শক্তি নিয়েই গাছপালা তার খাদ্য তৈরি করে। আর আমরা নির্ভর করি খাদ্য খাবার জন্য, খাদ্যের জন্য কার উপর বলতো? হ্যাঁ, আমরা দেখেছি যে আমাদের খাদ্যের জন্য প্রাণী বা উদ্ভিদের উপর নির্ভরশীল হয়ে থাকি, তাই না বন্ধুরা? এই বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, তোমাদের কি মনে আছে? নিশ্চয়ই এখন মনে পড়ে গেল, তাই না? ধন্যবাদ সবাইকে। তাহলে তোমাদেরকে আজকে পাঠ শুরু করার আগে একটু প্রশ্ন করি, মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে বলতো? তুমি কি কখনো ভেবে দেখেছো আমাদের যে এই চারপাশের যে পরিবেশ আমরা সাধারণত বসবাস করি, সে পরিবেশে স্বাভাবিক যখন থাকে তখন কিন্তু আমরা আমাদের মানুষের জন্য, জীবের জন্য এটি স্বাস্থ্যকর। কিন্তু মাঝে মাঝে অস্বাভাবিক কিছু পরিস্থিতি আমাদের দেখতে পাই আমরা, যেটি হচ্ছে জীবের জন্য ক্ষতিকর। ধরা যাক যে এই করোনাকালীন সময়ে দেখো যে করোনার জন্য তুমিও স্কুলে যেতে পারছো না, আমাদের স্কুল বন্ধ, আমরা অনলাইনে ক্লাস করতেছি। এই করোনার জন্য এখন অনেক কিছুই অস্বাভাবিক হয়ে গেছে, মানে মানুষের জীবনযাত্রা স্থবির প্রায় হয়ে গেছে, তাই না? তো সে কারণে আমাদের পরিবেশটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো। তোমরা কি দেখেছো কিছুদিন আগে কক্সবাজারের একটি চিত্র, যেখানে মানুষের চলাচল নেই বলে
একদম শান্ত সাগর, ডলফিন খেলা করে, কাছিমেরা হচ্ছে তীরে এসে খেলা করে, গোটা হচ্ছে সমুদ্র পার ফুলে ফুল এবং বিভিন্ন রকমের উদ্ভিদ লতাপাতায় সেয়ে গেছে। কারণ কি বলতো, সেখানে মানুষের চলাচল নেই, তাই প্রকৃতি তার নিজের মতো করে নিজেকে এখন সাজাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা মানুষের হচ্ছে আমাদের জন্য, আমাদের কর্মকাণ্ডের জন্য, আমাদের পরিবেশকে আমরা নিজেদের জন্য ক্ষতিকারক হিসেবে অনেক সময় তৈরি করি। আর এই জন্য এখানে তোমাকে প্রশ্ন করেছি, মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে। আশা করি আমার এই আলোচনাটুকু থেকে তোমরা বুঝতে পারছো যে আমরা আসলে পরিবেশের পরিবর্তন করি আমাদের কর্মকাণ্ড দিয়ে। তোমরা একটু প্রশ্নটা নিয়ে চিন্তা করো। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা তাহলে পাঠের দিকে এগিয়ে যাই। ওকে, এটি হচ্ছে তোমাদের বইয়ের চিত্র, আশা করি চিত্রটি স্পষ্ট দেখতে পাচ্ছ। আসলে ছবিটি আর্ট করা, তো দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি চিত্রটি। হ্যাঁ, চিত্রটি হচ্ছে মাঝখানে নদী, হ্যাঁ মাঝখানে নদী, আর চারপাশে সবুজ গাছগাছালি, বন বন জঙ্গল। হ্যাঁ, এটি হচ্ছে প্রকৃতির একটি স্বাভাবিক রূপ, তাই না বন্ধুরা? আমরা এরকম রূপ দেখতে অনেক ভালোবাসি, কিন্তু আমাদের প্রয়োজনে আবার এই রূপেরও আমরা পরিবর্তন ঘটিয়ে থাকি। ঠিক আছে, চলো দেখি কিভাবে আমরা পরিবর্তন করি। দেখো, একই জায়গা আমরা কিভাবে পরিবর্তন করে ফেলেছি, সেখানে কি আর বন জঙ্গল গাছগাছালি সবুজ গাছগাছালি সেভাবে ছেয়ে আছে? নাই। দেখো, নদী দিয়ে স্টিমার চলছে, লঞ্চ চলছে, আবার চারিপাশে দেখো বিল্ডিং, বড় বড় বিল্ডিং, নদীর উপর দিয়ে ব্রিজ। হ্যাঁ, তাহলে প্রকৃতি তার রূপ হারিয়েছে আমাদের প্রয়োজনে, আমরা আমাদের প্রয়োজনে প্রকৃতিকে ব্যবহার করি এবং প্রকৃতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দেই। তো এখানে দেখো একটি ছবি, একটি ভিডিও তোমরা হয়তো দেখে থাকবে, কালকে মাদারীপুরের শিবপুর উপজেলায় চরাঞ্চলের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি বন্যার কারণে একদম ধসে গেছে, পানির সাথে মিশে গেছে। হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই হচ্ছে দুঃখজনক, তাই না বন্ধুরা? কারণ আমাদের প্রতিষ্ঠান আমাদের জন্য একদম প্রাণের চেয়ে প্রিয়। দেখো ভিডিওটি একবার খেয়াল করো, আমি একটু দেখে নেই আমার সাথে কোন কোন বন্ধুরা যোগ হয়েছে। আমাদের সাথে বন্ধুরা যোগ হয়ে যাও, দেখো তোমরা ভিডিওটিও দেখবে এবং ক্লাসে যোগ হয়ে যাবে। ঠিক আছে, খুবই দুঃখজনক একটি ভিডিও চিত্র, যেটি দেখে হয়তো বাংলাদেশের সকল মানুষ তাদের মনে অনেক কষ্ট পেয়েছে। এখানে একটি স্থির চিত্র আছে, দেখো এই বিদ্যালয়টির আগের রূপ দেখো আর পরের রূপ দেখো। কি খুব কষ্ট লাগছে না ছবিটা দেখে? আমার তো খুব কষ্ট লাগছে কালকে দেখে। আসলে বুঝতেই পারতেছো কেন এরকম হয়েছে? বর্তমানে প্রচুর বৃষ্টি, প্রচুর প্রয়োজনের অতিরিক্ত বৃষ্টি, এবং এই বৃষ্টির ফলে আমাদের কি হচ্ছে, বন্যা হয়ে গেছে। বাংলাদেশের অধিকাংশ নিম্ন অঞ্চল কিন্তু ডুবে গেছে বন্যার কারণে, তাই না বন্ধুরা? আর তার খেসারত দিয়েছে এই স্বনামধন্য এত সুন্দর একটি প্রতিষ্ঠান। জানি না এই প্রতিষ্ঠানে যারা চাকরি করত, যারা পড়াশোনা করত, তাদের আসলে মনের অবস্থাটা কেমন। তো চলো আমরা আমাদের পাঠে এগিয়ে যাই। তাহলে বন্ধুরা, আজ আমরা কি পড়বো বলতো? আজ আমরা পড়বো পরিবেশে পরিবর্তন। দেখো মাদারীপুরের যে আমরা বিদ্যালয়ের চিত্রটি দেখলাম, সে বিদ্যালয়ের চিত্রটি আগে কেমন ছিল আর এখন কেমন, দেখো। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হলো পরিবেশে পরিবর্তন। তোমরা কিন্তু পাঠ শিরোনামটি তোমাদের খাতায় লিখে নিবে বন্ধুরা।
শিখন ফল আজকে হচ্ছে তোমাদের শিখন ফল অতটা ওইভাবে জানার দরকার নেই, আমি শুধু জাস্ট আলোচনা করতেছি তা যাতে করে তোমরা বুঝতে পারো বিভিন্ন প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন ঘটে তা উল্লেখ করবো, মানুষ কীভাবে পরিবেশের পরিবর্তন করে সেটা সম্পর্কে জানবো। আসলে মানুষ তার নিজের প্রয়োজনে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ এবং প্রাকৃতিক সব কিছু ব্যবহার করে পরিবেশের পরিবর্তন কীভাবে ঘটাচ্ছে সেটা সম্পর্কে জানবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের প্রয়োজনে পরিবেশকে নিয়ত ব্যবহার করে থাকি, তাই না? আমরা প্রতিনিয়ত পরিবেশে যা কিছু সব কিছু মানুষ হচ্ছে তার বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে। আসলে এই প্রয়োজনটা অতিরিক্ত যখন হয়ে যায় সেটি হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণ ঘটে যায়। তাহলে এখানে হচ্ছে আমাদের আজকের পাঠের মূল প্রশ্ন হলো কী কী কারণে পরিবেশ পরিবর্তন হয়। আমাদের আজকের পাঠের মূল প্রশ্ন কী কী কারণে পরিবেশ পরিবর্তন হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই মূল প্রশ্নটিও তোমাদের খাতায় তুলে নিবে। বন্ধুরা, যথারীতি তোমাদের পর্যবেক্ষণ হিসেবে পর্যবেক্ষণের অংশ হিসেবে তোমাদের একটি ছক পূরণ করতে হয়। এখানে একটি ছক রয়েছে পরিবেশে পরিবর্তনের কারণ, কাজ হচ্ছে কিভাবে পরিবেশের পরিবর্তন ঘটছে। এখন আমি তোমাদেরকে অনেক কিছুই প্রথমে আলোচনা করলাম, তাই না? তাহলে এখানে পরিবেশের পরিবর্তনের কারণ হিসেবে তুমি কোনটাকে 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 মনে করবে সে অনুযায়ী তোমার নিজ ধারণা থেকে সবটি পূরণের চেষ্টা করো। আমি অবশ্যই পরবর্তীতে তোমাদেরকে সমাধানটা দেখিয়ে দেব। আচ্ছা, এখানে লেখা আছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বলতে তোমরা কি বুঝো? প্রাকৃতিক দুর্যোগ বলতে তোমরা কি বুঝো আর বলতে পারবে আমরা কোন কোন শব্দগুলোকে আসলে প্রাকৃতিক দুর্যোগ বলি? চলো দেখে নেই। বন্যা, যেটা আমাদের বর্তমানে আমরা ফেস করতেছি বিভিন্ন জায়গায়, আমাদের শিক্ষার্থী বন্ধুদের বাসায় পানি উঠে গেছে অনেক জায়গা, আমাদের আমরা যারা সহকর্মী আছি শিক্ষক সহকর্মীগণ তাদেরও অনেকের বাসায় আমরা নেটে দেখতে পাই, আমরা ফেসবুকে দেখতে পাই যে তাদেরও অনেকের বাসায় পানি উঠে গেছে, কারণ কি? বন্যা সৃষ্টি হয়েছে। তাহলে প্রাকৃতিক দুর্যোগের একটি নাম হচ্ছে বন্যা, আরেকটি কি? খরা। যখন আমাদের খুব পানি প্রয়োজন তখন পানি না হয়ে বৃষ্টি না হয়ে যখন অতিরিক্ত গরম হয় এবং প্রচণ্ড রৌদ্র তাপ থাকে, মাটি ফেটে যায়, এইরকম অবস্থাকে আমরা বলি খরা। তাহলে খরাও একটি প্রাকৃতিক দুর্যোগ। এরপর ঝড়। কিছুদিন আগে আমরা ঝড়ের সম্মুখীন হয়েছি, তাই না? আমাদের কিছুদিন আগে ফণী নামক ঝড় আমাদের উপর প্রবল আঘাত হেনে গেছে। তাহলে ঝড়ও একটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এরপর রয়েছে ভূমিকম্প। আমরা প্রায় প্রায় ভূমিকম্পের সম্মুখীন হই, বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। সো এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে বন্ধুরা, চিত্রগুলো দেখো। চিত্রটি পর্যবেক্ষণ করো, চিত্র দুটি। শিক্ষার্থী বন্ধুরা, সবাই আশা করি জয়েন হয়ে গেছো। আমি একটু দেখে নেই তোমরা আমার সাথে কে কে রয়েছো। শুভকামনা রুকাইয়া বরিশাল থেকে। রুকাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ, খাতা কলম বই নিয়ে নিশ্চয় বসে পড়েছো আমাদের ক্লাসে। আসসালামু আলাইকুম ম্যাডাম, হাউ আর ইউ? আই এম ফাইন। তাহসিন ফ্রম মতিঝিল। তাহসিন, থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ সো মাচ, আমার ক্লাসে থেকো। সবাইকে অনেক ধন্যবাদ, অনেকে আমার সাথে জয়েন করেছেন, অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। অর্ণব, অর্ণব কুমার মাহি সিলেট থেকে, ধন্যবাদ অর্ণব।
সবাই আমাদের সাথে জয়েন হয়ে যাও, তোমাদের বন্ধুদেরকে স্মরণ করিয়ে দাও তোমাদের ক্লাস হচ্ছে। তো এখানে আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, চিত্র দুটি দেখো, খুবই দুঃখজনক দুটি চিত্র, যেটি হচ্ছে আমরা আমাদের প্রয়োজনে গাছ কেটে ফেলতেছি। দেখো যে গাছ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে, মানে বেঁচে থাকার উপাদান, একমাত্র উপাদান সরবরাহ করে, সেই গাছকে আমরা কেটে ফেলতেছি। দেখো এখানে গাছ কাটার চিত্র দেখো, খুবই দুঃখজনক চিত্র আমাদের জন্য এটি। আসলে আমাদের এই কর্মকাণ্ডের দরুনই আমরা প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হই, প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই। শিক্ষার্থী বন্ধুরা এখানে শিরোনাম হিসেবে দেওয়া আছে, জ্বালানি কাঠ সংগ্রহ আসবাবপত্র তৈরির জন্য গাছ কাটা হচ্ছে, মানুষ বনের গাছ কেটে রাস্তা তৈরি করছে। এবার দেখি এখানে কি আছে, আচ্ছা মানুষ গাছ কাটে কেন বাড়িঘর তৈরি করার জন্য, বলো দেখি মানুষ গাছ কাটে কেন তাহসিন, বলো দেখি। রাস্তাঘাট তৈরি করার জন্য আমরা একটু আগে চিত্র দেখলাম, শস্য উৎপাদনের জন্য, খামার বাড়ি তৈরি করার জন্য, কলকারখানা তৈরি করার জন্য। দেখো অনেক সময় আমরা দেখি বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, কি ওখানে বন জঙ্গল পরিষ্কার করে ওখানে একটি কলকারখানা স্থাপন করা হবে। আমরা আমাদের প্রকৃতিকে ধ্বংস করে দিয়ে আমরা আমাদের প্রয়োজনে এসব করি। তাহলে মানুষ গাছ কাটে কেন, দেখো আমরা যদি আমাদের সঙ্গে তুলনা করি, আমরাও তো অনেক সময় আমাদের প্রয়োজনে বাসার গাছ, কোনো এক জায়গায় গাছ রয়েছে দীর্ঘদিনের, যেটি আলো বাতাস ছায়া দিয়ে আমাদের রক্ষা করছে, সে গাছকে কাটতে আমাদের 2 মিনিট আমরা সময় ভাবি না, তাই না? আচ্ছা এখানে দেখো কি দেখাচ্ছে, বৃষ্টির একটি চিত্র দেখাচ্ছে, মানে আমরা কি আমরা বর্তমানে খুবই অতিরিক্ত বৃষ্টির সম্মুখীন হচ্ছি, তাই না বন্ধুরা? পর্যায়ক্রমে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হতে হতে আমাদের এখন বন্যা। আমার গ্রামের পাশে একটি নদী আছে, ছোট নদী, সে নদী বৃষ্টির কারণে একেবারে একুল ওকুল বয়ে গেছে। যদি আর কিছুদিন বৃষ্টি হতে থাকে তাহলে আমরাও বন্যার সম্মুখীন হয়ে যাব। এটা হচ্ছে বৃষ্টি চিত্র, এটা আমারই ধারণ করা একটি ভিডিও, যখন বৃষ্টি প্রচুর হচ্ছিল সে সময় আমি ধারণ করেছিলাম। আমরা কি দেখতেছি বলতো, আমরা দেখতেছি পরিবেশ পরিবর্তনের প্রভাব, আমরা কি দেখতেছি পরিবেশ পরিবর্তনের প্রভাব। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম না যে পরিবেশ পরিবর্তনের কারণ কি, পরিবেশ কিভাবে পরিবর্তন হয়, পরিবেশ পরিবর্তন হচ্ছে এবং এই পরিবেশ পরিবর্তনের ফলে আমাদের কি ধরনের প্রভাব পড়তেছে আমাদের জীবনযাত্রায়, সে তার কিছু চিত্র এবং ভিডিও এখন দেখতেছি। হ্যাঁ কারণ কি বলতো, আমরা যত বেশি দেখি চোখে, যত বেশি দেখি তত বেশি আমাদের মগজে সেটা স্থায়ী হয়। দেখা আমরা সরাসরি দেখতে পাই, দেখার মাধ্যমে আমাদের সমস্ত কাজ হয়, আমরা শুনবো, দেখবো এবং সেটা পর্যবেক্ষণ করবো, বুঝবো, চিন্তা করব, তারপরে যে আমরা সে জিনিসটা ভালোভাবে বুঝবো, আয়ত্ত করতে পারবো। দেখো এখানে আমি কিছু চিত্র তোমাদের জন্য তুলে রেখেছি, দেখো। আচ্ছা বলো তো এই চিত্রগুলো আসলে মানুষ কোন অবস্থায় এইরকম যে যেখানে পারতেছে তাদের মুখে
পানি দিচ্ছে, মাথায় পানি দিচ্ছে, খাচ্ছে। দেখো এখানে একটি চিত্র দেখো, একটি পাখি কোথাও পানি না পেয়ে কলে তার কিভাবে সে হচ্ছে পানিটা খাচ্ছে, কতটা তৃষ্ণার্ত সে। এর মানে কি জানো, যখন প্রচণ্ড খরা হয়, প্রচণ্ড দাবদাহ হয়, তীব্র দাবদাহ হয়, তখন আমরা খুবই অতিষ্ঠ হয়ে যাই। কিছুদিন আগে আমাদের প্রচণ্ড গরম গেল, তাই না? এই গরমে তোমরা কেমন বোধ করছিলে? সেরকম কোথাও কোথাও একটু স্বস্তির ছায়া নেই। এই চিত্রগুলো দেখে বুঝতেছ যে আসলে এটি তীব্র গরম, তীব্র তাপদাহের দাবদাহের একটি চিত্র। হ্যাঁ, তাহলে আমরা দুটি চিত্র দেখলাম। এরপর হচ্ছে আমরা পরিবেশকে পরিবর্তন করতেছি আমাদের এই যে নিজের প্রয়োজনে। গাছপালা কাটতেছি, ঘরবাড়ি তৈরি করতেছি, খামার কলকারখানা তৈরি করতেছি, এছাড়াও প্রাকৃতিক সম্পদকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতেছি। যেমন উপরের দুটি চিত্র ভিডিও তোমাদেরকে দেখাই, এই যে এই ভিডিওটা দেখাই তোমাদের, দেখো এই ভিডিওটি দেখো। তোমরা হয়তো কখনো মৌচাক থেকে মধু, মৌয়ালদের মধু কাটা কি কখনো দেখেছো? দেখো কিভাবে তারা সুন্দরবনের গহীন জঙ্গলে যেয়ে মৌচাক থেকে মধু সংগ্রহ করতেছে। আসলে আমরা যখন আমাদের প্রকৃতিকে আমাদের প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করি এবং তাদের সাথে বিরূপ আচরণ করি, তখন প্রকৃতি আমাদের উপর কি প্রতিশোধ নেয়, আর তখন মানুষের জীবনযাত্রা হুমকির সম্মুখীন হয়ে পড়ে। ঠিক আছে বন্ধুরা, দেখো দেখো কিভাবে গহীন জঙ্গলে যে এখানে হচ্ছে তোমাদের এই যে মৌচাকগুলো ধোয়া দিয়ে উড়িয়ে দিয়ে কি মধুর চাক কাটতেছে তারা। এরপর আরেকটি মর্মান্তিক ভিডিও দেখবা, যেটা হচ্ছে আমাদের আসলে মানুষ হিসেবে করা এই জীবজন্তুর প্রতি, প্রকৃতির প্রতি মানুষ হিসেবে করা আমাদের খুবই অন্যায়। আমি আমার বন্ধুদের কমেন্ট দেখতে পাচ্ছি না, নেটের আসলে সমস্যা করতেছে। মাঝে মাঝে তোমাদের কমেন্টগুলো দেখলে ক্লাসে আমি এনার্জি পাই, আসলে মনে হয় যে তোমরা আমার সাথেই আছো, ভালো লাগে। দেখো এই যে দেখো মৌচাক কেটে কেটে ফেলে দিচ্ছে। আচ্ছা এরপর দেখো আরেকটি ভিডিও দেখো, এটি খুবই মর্মান্তিক একটি ভিডিও। এটি সুন্দরবনের একটি নদী যেখানে জেলেরা মাছ ধরতেছে, কিন্তু এই মাছ ধরাটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় নয়, যেটি আসলে আমাদের এই প্রাণীগুলোর সাথে আমরা অন্যায় করতেছি। অন্যায় প্রক্রিয়ায় এই মাছগুলো ধরা হচ্ছে, কেমন দেখো। দেখো এই যে বোতলগুলো দেখো দেখো এই যে দেখছো কি করছে, তার মানে কি নদীতে তারা বিষ ঢেলে দিচ্ছে, বিষ ঢেলে দিয়ে ঝাঁকে ঝাঁকে চিংড়ি মাছ এবং অন্যান্য মাছ ধরতেছে। তাহলে এটাকে আমাদের উচিত আমাদের পরিবেশে আমাদের স্বাভাবিক প্রক্রিয়া আমরা ব্যাহত করতেছি। আমরা কি করতেছি বন্ধুরা, ব্যাহত করতেছি, আর যার কারণে প্রকৃতি আমাদের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলে। দেখো পরিবেশ পরিবর্তনের আরেকটি ভিডিও দেখো,
দেখছো বন্ধুরা আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে যে অনেক বন্যা, অনেক হচ্ছে জলস্রোত এসে যে মাটি ধসে দিচ্ছে, অনেক বাঁধ ভেঙে যায়, মানুষের বাড়িঘর ভেসে যায়। বর্তমানে যে চিত্রটা আমরা বিভিন্নভাবে পেপার, পত্রিকা, টেলিভিশন এবং ফেসবুকের মাধ্যমে দেখতেছি, তাই না? তো এতক্ষণ আমরা পরিবেশের পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করলাম। এখানে দেখো তোমাদের বই পাঠ্যপুস্তকের সাথে রিলেটেড দুটি ছবি দেখো। বন্যা এসে গরুদের, জীবজন্তু, এই যে ছাগল, মানুষ কোথায় অবস্থান করছে দেখো, তাদের টিনের চালে, তাদের ঘরের উপরে। এখানে দেখো খরার চিত্র, মাটি ফেটে চৌচির হয়ে গেছে। তাহলে পরিবেশ পরিবর্তনের ফলে আমরা কী কী প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাই? ইয়েস, আমরা বন্যা, খরা, ঝড়, ভূমিধস, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাই। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ কী আলোচনা করলাম বলতো? পরিবেশে পরিবর্তন এবং এই পরিবর্তনের ফলে তার প্রভাব, কী প্রভাব পড়ে আমাদের জীবজন্তুর উপর। এই দেখো আমাদের যে পরিবর্তনের প্রভাব, বন্যা, খড়, ভূমি, খরা, ভূমিধস এবং হচ্ছে ভূমিকম্প ইত্যাদি হয়, এর কারণে কী হয়, আমাদের জীবজন্তুর ক্ষতি হয় না, হয় মানুষ মারা যায়, এই যে পশু পাখি ঝড়ে বাড়িঘর ভেঙে পশু পাখি মারা যাচ্ছে। আমরা দেখলাম কিছুদিন আগে ফণী নামক ঝড়ে আমাদের অনেক এলাকার লোক মারা গেছে। তো এগুলো আসলে আমাদের জন্য ক্ষতিকর প্রভাব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আস্তে আস্তে করে সুন্দরভাবে আলোচনার মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি পরিবেশে পরিবর্তন আসলে কী, পরিবেশে পরিবর্তন কারা করে আর পরিবেশের পরিবর্তনের ফলে কী প্রভাব পড়ে। আমরা স্টেপ বাই স্টেপ এগুলো জানলাম শিক্ষার্থী বন্ধুরা। তাহলে তোমরা এখন কী করবে বলতো? তোমরা তোমাদের বই খুলবে, ঠিক না বন্ধুরা? দেখো এখানে বিস্তারিত দেওয়া আছে, এর সব কিছু আমি আমার এই পাঠে তুলে নিয়ে আসার চেষ্টা করছি। তোমরা অবশ্যই তোমাদের বই দেখবে এবং পড়বে, ঠিক আছে ছোট্ট বন্ধুরা? বরিশাল রুকাইয়া, বরিশাল থেকে রুকাইয়া, আশা করি তোমরা এখনো আছো আমাদের সাথে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি শুরুতে একটি ক্লাসের ছক দেখিয়েছিলাম না, দেখিয়েছিলাম, দেখো সেটির সমাধান একটু দেখে নাও ঝটপট করে। গৃহ নির্মাণ, বনভূমি ধস, পরিবেশ পরিবর্তনের কারণ হিসেবে গৃহ নির্মাণ, বনভূমি ধস, নদী ভরাট, পাহাড় কাটা ইত্যাদি পরিবেশ পরিবর্তনের কারণ। হ্যাঁ, আমরা এমন হচ্ছে পরিবেশকে আমরা ব্যবহার করি যে আমরা বড় বড় পাহাড় কেটে কেটেও সেখানে বসবাস শুরু করে দিয়েছি। তো প্রকৃতির এই জিনিসগুলোকে যদি আমরা এভাবে ব্যবহার করি, হ্যাঁ, তাহলে প্রকৃতি আমাদের উপর বিরূপ প্রতিক্রিয়া দেখাবেই এবং সে কারণে আমরা আমাদের জীবন হুমকির দিকে ঠেলে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদেরকে ছোট ছোট কিছু প্রশ্ন করি। আচ্ছা, প্রশ্নগুলো দেখে নিয়েছ? কি কি কারণে পরিবেশ পরিবর্তন হচ্ছে? খুব সোজা, এতক্ষণ আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করছি, মানুষ কেন পরিবেশের পরিবর্তন করছে, মানুষ তার স্বার্থের প্রয়োজনে পরিবেশকে ব্যবহার করে। আমরা আমাদের স্বার্থের প্রয়োজনে পরিবেশকে ব্যবহার করি, আমরা ঘর বাড়ি নির্মাণ করি, কলকারখানা নির্মাণ করি, হ্যাঁ আমরা এগুলো তো দেখলাম। আসলে আমাদের একটা যদি আমরা গাছ কাটি তাহলে আমাদের 10টা গাছ লাগানো উচিত, কিন্তু আমরা সেটা করি না। করি কি, আমরা পর্যায়ক্রমে একদম মানে বেরহম নির্দয়ভাবে প্রকৃতিকে আমরা কেটে ছাপ করে দিই, আর এই কারণেই প্রাকৃতিক বিপর্যয়গুলো সৃষ্টি হয়।
এবার 3 নম্বর প্রশ্ন দেখো, পরিবেশের পরিবর্তন হলে কি ঘটবে? পরিবেশের পরিবর্তন হলে কি ঘটবে আমরা দেখেছি তাই না? পরিবেশের পরিবর্তন হলে কি ঘটে? এখন আমরা বর্তমানে আমাদের দেশের চিত্র দেখেই বুঝতে পারতেছি যে আমরা কি ধরনের বিপদের সম্মুখীন হয়ে আছি। এখন বিভিন্ন জায়গায় পানিতে হচ্ছে প্লাবিত হয়ে গেছে, বন্যা প্লাবিত হয়ে গেছে, যার কারণে তারা তো ক্ষতিগ্রস্ত। সারা দেশে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, যারা আমরা সাধারণ জনগণ আছি তাদের জীবন চলা হিমশিম খেয়ে গেছে। কারণ কি, অন্যান্য যা যে ফসলি জমিগুলো আছে সেগুলোও পানিতে ডুবে গেছে, যার কারণে দ্রব্যমূল্যের দামগুলোও কিন্তু ঊর্ধ্বগতি হয়ে যাচ্ছে। তো বিভিন্নভাবে চেইন সিস্টেম একটার পর একটা আসলে আমরাই আমাদের ক্ষতি ডেকে আনি এইভাবে। তো আমাদের পরিবেশকে অবশ্যই রক্ষা করার দায়িত্ব মানুষের। আমরা যদি একটা গাছ কাটি তাহলে আমাদের 10টা গাছ লাগানো উচিত, ঠিক আছে বন্ধুরা? তোমরা প্রয়োজনে গাছ কাটলে অবশ্যই আবার গাছ লাগাবে, কারণ তারাই তোমাদেরকে কী করে, তারাই তোমাদেরকে হচ্ছে তোমাদের বেঁচে থাকার উপাদান সরবরাহ করে। অক্সিজেন তুমি পাও কি গাছপালা থেকে, পরিবেশ থেকে, তাই না বন্ধুরা? তাহলে বন্ধুরা, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমরা প্রথম অধ্যায়ে চতুর্থ পাঠ নিয়ে আলোচনা করলাম এবং শেষ পাঠ আজকে। এই শেষ পাঠের মধ্যে এটি ছিল পরিবেশের পরিবর্তন শেষ পাঠ। আমরা 4টি পাঠ আলোচনা করেছি। আশা করি তোমরা এমনভাবে আমি ক্লাসগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে করে ক্লাসেই তোমাদের মাথায় সেগুলো পরিষ্কারভাবে স্থাপন হয়ে যায়। তো আশা করি আমার ক্লাস তোমাদেরকে অনেক ভালো লেগেছে, চেষ্টা করেছি ভালো লাগানোর, বাকিটা আল্লাহ ভরসা আর তোমাদের মানে মন্তব্যে বুঝতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রত্যেক পাঠ শেষে আমরা অনুশীলন দেখি আমাদের বইয়ে, তাই না? এখানে অনুশীলন রয়েছে, এই অনুশীলনগুলো তোমরা অবশ্যই বাসায় করবে। আর আমরা কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেক পাঠে এই অনুশীলনের সাথে রিলেটেড প্রশ্নগুলো করেছি, তাই তোমাদের এগুলো করতে কোনোই অসুবিধা হবে না। এখানে দেখো বর্ণনামূলক প্রশ্ন আছে, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এখানে শূন্যস্থান আছে। বন্ধুরা আমরা একবারে শেষ প্রান্তে চলে গেছি, আমরা এখন শেষ করব। এখানে কিছু শূন্যস্থান আছে, পরিবেশ কয় ধরনের, 2 ধরনের, বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী বাস করে, প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি পান করে, আশ্রয়স্থল হচ্ছে প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান, প্রাণী বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে, তাই না বন্ধুরা? এগুলো তোমরা ঝটপট উত্তর দিতে পেরেছ, সবাইকে আন্তরিক ধন্যবাদ আমার ক্লাসে থাকার জন্য। বন্ধুরা আমরা আমাদের ক্লাস এখন শেষ করব। অবশ্যই চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তোমাদের জন্য পরের পাঠ নিয়ে আমি আল্লাহ চাহে তো আবার আসবো। আর সামনে আমাদের ঈদ, তোমরা জানো ঈদুল আজহা সামনে, তো তোমাদেরকে আমি আমার ক্লাস থেকে বিদায় নেওয়ার আগে অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও আমার এই কলাবতী ফুল দিয়ে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার ক্লাসে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা।